পৃথিবীতে দুনিয়ার সমস্ত কল্যাণ যে দোয়ার মাধ্যমে পাওয়া যাবে, সুবহানাল্লাহ। আখিরাতের সমস্ত কল্যাণ, দুনিয়ার সকল কল্যাণ, আপনি যা কল্যাণ চান, কল্যাণ এবং লাভজনক ভালো যা বলতে যা আছে, কল্যাণ বলতে আমরা কি বুঝি? ভালো পড়ালেখা করতে পারা, কল্যাণ পড়তে আমরা কি বুঝি? অর্থ সম্পদ থাকা, কল্যাণ বলতে আমরা কি বুঝি? সুস্বাস্থ্য থাকা, কল্যাণ বলতে আমরা কি বুঝি? আমাদের পরিবারে সকলে ভালো থাকা, কল্যাণ বলতে আমরা কি বুঝি? নিরাপদে থাকা, ইত্যাদি সকল দুনিয়ার কল্যাণ যে দুয়ার মধ্যে আছে, সুবহানাল্লাহ। আর আখেরাতেরও জান্নাত বলেন, আল্লাহ সন্তুষ্টি বলেন, আল্লাহকে দেখতে পাওয়া বলেন, জান্নাতে নিজের পছন্দের মানুষদেরকে দেখতে পাওয়া বলেন, সকল কল্যাণ পাওয়া যাবে। দুনিয়া এবং আখেরাতের সব কল্যাণ যে দুয়ার মধ্যে আছে, দোয়াটা আমরা অধিকাংশ মানুষই জানি, কিন্তু এটাকে আমরা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ি না। এবং এটার মধ্যে যে এত দোয়া আছে এটা আমাদের জানা নেই। হাজার হাজার দোয়া এই একটি দোয়ার মাঝে আছে, আল্লাহু আকবার। লক্ষ লক্ষ চাহিদা এই একটি দোয়ার মাঝে আছে। দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, আমরা সবাই জানি। কিন্তু এটার মাঝে যে আপনার লাখ লাখ চাওয়া আছে, আপনার সন্তান সুস্বাস্থ্য ভালো সন্তান দরকার, হাসানা, হাসানা মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়া হাসানা দেন, হাসানা মানে কল্যাণ, আল্লাহ আমাকে সুসন্তান দেন, হাসানা, আল্লাহ আমাকে পড়ালেখায় ভালো ঘর তৌফিক দেন, হাসানা, আল্লাহ আমাকে ব্যবসায় উন্নতি দেন, হাসানার মধ্যে আছে, আল্লাহ আমাকে ভালো চাকরি দেন, হাসানার মধ্যে আছে, আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দেন, হাসানার মধ্যে আছে, আল্লাহ আমাকে অর্থ অর্থশালী বানিয়ে দেন, হাসানার মধ্যে আছে, বুঝাতে পেরেছি, আল্লাহ আমাকে রোগ থেকে বাঁচান, হাসানার মধ্যে আছে, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচান, হাসানার মধ্যে আছে, আল্লাহ আমাকে নিরাপত্তা দেন, হাসানার মধ্যে আছে, আল্লাহু আকবার। ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ শুধু দুনিয়ার কল্যাণ আমি চাই না। যারা বেঈমান ঈমান নাই তারা শুধু দুনিয়ার সুখ চাইবে, আর একজন ঈমানদার দুনিয়ার সুখ চাইবে যখনই তখনই আখেরাতের সুখ চাইবে। আখেরাতের সুখ দেন, আখেরাতে জান্নাত দেন, জান্নাতের উচ্চ স্থান দেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতের নিয়ামত দেন, সবগুলোই হাসানার মধ্যে আছে। ওয়াকিনা আযাবান্নার, পাশাপাশি আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, দুনিয়ার সব কল্যাণ থেকে বাঁচার জন্য এই দোয়াটা বেশি বেশি বলতে হবে। কি? রব্বানা, বলে রব্বানা, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা নিয়মিত ইনশাআল্লাহ পড়বো আমরা, প্রত্যেক ফরজ সালাতের পরে দোয়াটা পড়তে পারি, সকাল সন্ধ্যা পড়তে পারি, হাঁটতে চলতে ফিরতে যে কোনো সময়ে পড়তে পারি, এবং তাহাজ্জুদের সালাতে পড়তে পারি, ঠিক আছে, সেজদায় গিয়েও চাইতে দোয়া হিসেবে আমরা পড়তে পারি, সেজদা দিয়ে আপনি দোয়া পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি দোয়াটি পড়ার তৌফিক দান করুন।